নদিয়া জেলার কৃষ্ণনগর স্টেশনে জিআরপি থানার তৎপরতায় 8 বছরের এক বালককে উদ্ধার করা সম্ভব হয়। জানা যায়, শনিবার গভীর রাতে তাকে কৃষ্ণনগর স্টেশন চত্বরে ঘোরাঘুরি করতে দেখে জিআরপি তাকে উদ্ধার করে। রবিবার ওই বালককে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়। চাইল্ড লাইনের কর্তৃপক্ষ পিয়ালি সরকার ও সালেমান শেখ ওই নাবালককে করিমপুরে হোমে রাখার ব্যবস্থা করেন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।